नमस्कार বন্ধুরা, আমি শ্রাবণী। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আমরা বাচ্চাকে, 2 বছর হয়ে গেছে বা তার চেয়েও বড় 3 বছর হয়ে গেছে এরকম বয়সের বাচ্চাকে কিভাবে বিভিন্ন জিনিস শেখাবো, সেগুলোর নাম জানাবো। দেখো, আমি কিচ্ছু না, একটা সহজ পদ্ধতি বলছি। দেখো, এই যে এটা আমার বাড়ির দেওয়াল, একটা দেওয়াল, সেই দেওয়ালে আমি ফ্লাওয়ার, বিভিন্ন রকম ফুলের চার্ট লাগিয়েছি। এটা ওয়াইল্ড অ্যানিমাল, ঠিক আছে, জঙ্গলে যে সমস্ত জন্তু থাকে, কারা থাকে কি, সেইগুলো সম্বন্ধে জানানোর জন্য এই চার্টটা লাগিয়েছি। তারই পাশে লাগিয়েছি ফ্রুটস, ফল, বিভিন্ন ফল, সবজি, বিভিন্ন রকম ফল, যে ফলগুলো আমাদের প্রতিদিনই খাওয়া হয়, কিছু এটা ওটা মিশিয়ে, আর কী কী ফল, হেলদি ফুড, সেই সব জানাবো। এখানটাতে দেখো আছে বার্ডস, বার্ডস বিভিন্ন পাখির নাম বাচ্চাদেরকে শেখানোর জন্য। তারপরে নিচে দেখো মোডস অফ ট্রান্সপোর্ট, মানে যানবাহন, যে কোনটা এয়ার ট্রান্সপোর্ট, কোনটা ওয়াটার ট্রান্সপোর্ট, কোনটা রোড ট্রান্সপোর্ট, সেগুলো জানানোর জন্য। এখানে দেখো রয়েছে কীট পতঙ্গ, ইনসেক্টস, বাচ্চারা এটাতে ভীষণ ইন্টারেস্ট দেখায়, আমার মেয়ে তো খুবই। এখানে রয়েছে ডোমেস্টিক অ্যানিমাল, বাড়িতে বা ফার্মে কোন কোন জীবজন্তুগুলো থাকে সেগুলো। এখানে দেখো রয়েছে ভেজিটেবল, সবজি, প্রত্যেক দিনকার যে কী কী খাওয়া যায়, আর সবজি হলো হেলদি ফুড। এই সবগুলো আমরা একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি দেওয়ালটাতে আমি এইভাবে সহজ করে চিপকে রেখেছি, কারণ এখানে আমরা শুতে আসব, যখনই এখানে বা এই খাটের মধ্যে বাচ্চারা বিভিন্ন সময় খেলা করে, তখনই কী করব যে এক একটা ছবি, মাম্মা এই ফ্লাওয়ার্সটা কোথায়, এটা এই ফ্লাওয়ার্স, বলো বলো, এইভাবে আমি আমার মেয়েকে পড়াই। তাই তোমরাও একটা দেওয়ালে যদি এরকমভাবে সুন্দর করে, এই চার্টগুলো ভীষণ সস্তা, জাস্ট 3 টাকা করে পড়েছিল, দেওয়ালে একটা জায়গায় টাঙিয়ে রাখলে সবসময় তো বই থেকে আর বই দিয়ে বাচ্চাদের পড়ানো সম্ভব না, কারণ ওদেরকে পড়তে বসানো মানে বহুত বহুত কষ্টের একটা কঠিন কাজ, ওদেরকে বোঝানো। তাছে এরকম দেওয়ালে একটা যদি আমরা সুন্দর করে চার্ট লাগিয়ে রাখতে পারি, অনায়াসে খুব সহজেই ওরা দেখবে, ওরা ইন্টারেস্ট নেবে। আর এইসবগুলো তো যে অ্যাটলিস্ট ওয়াইল্ড অ্যানিমাল, ডোমেস্টিক অ্যানিমাল, বার্ডস, ইনসেক্ট, এগুলো তো খুবই ইন্টারেস্ট, যে ফলটা খাচ্ছে, যেমন বানানা, ম্যাঙ্গো, যাই দিন, সেগুলো প্রত্যেকটা ইংরাজি নাম এবং বাংলায়, ওরা খুব ভালো করে শিখে যায়। তো বন্ধুরা, আশা করি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু।